السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সম্মানিত সুপ্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া আদায় করে নিলাম, যিনি আমাদেরকে তার পবিত্র ঘরে পবিত্র জুমাবারে সময় মতো আসবার সুযোগ করে দিলেন। এজন্য আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা বিগত দিনে আলোচনা রাখছিলাম সরওয়ারে আলম বিশ্ব নেতার প্রকৃত অবদান। মহানবীর আদর্শের নাম হচ্ছে ইসলাম। পৃথিবীতে ইসলামই একমাত্র জীবন আদর্শের নাম, যে আদর্শটি পরিপূর্ণ এবং যে আদর্শের প্রতি স্বয়ং স্রষ্টা মনি মালিক রব রব্বুল আলামিন, তিনি একমাত্র যে আদর্শটিকে মনোনীত করেছেন, পছন্দ করেছেন, সেটার নাম ইসলাম। ইসলাম এমন এক আদর্শের নাম যে আদর্শ দুনিয়াতে শান্তি স্বস্তির পথ দেখায়, আবার আখেরাতে অসহনীয় আজাব জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তির গ্যারান্টি দেয় এবং চিরন্তন শান্তির আবাস নিবাস জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেখায়, সেটাই হচ্ছে ইসলাম। বিশ্ব মানবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদর্শটিকে একমাত্র পূর্ণাঙ্গ করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের সবটুকু মানায় মডেল হিসাবে বিশ্ব মানবতার সামনে উপস্থাপন করে দিয়েছেন। পাশাপাশি মানবতাকে ডেকে বলেছেন যে তোমরা তাকে অনুসরণ করো। তাকে অনুসরণ মানে ইসলামকে অনুসরণ করো, তাকে অনুসরণ মানে তিনি যেভাবে ইসলামকে মেনেছেন তোমরা সেভাবে মানো। মন গড়া নিজেদের পছন্দ মতো ইসলাম মানার কোনো সুযোগ নাই। যদিও বর্তমান পৃথিবীতে মুসলমানের আজ যার যতটুকু তৌফিকে কুলায়, যার যতটুকু ইচ্ছা জাগে, যার কতটুকু পছন্দ হয় সেই অনুযায়ী চলছে, কিন্তু এইভাবে চলার নাম মুসলিম নয়। এভাবে চলার নাম নিজের নফসের দাসত্ব করা। নিজের যেটুকু ইচ্ছা হয় ততটুকু মানলাম, যেটুকু ইচ্ছা নেই সেটুকু ফেলে দিলাম। বান্দা যে সে সবসময়ই বান্দা, বান্দা শুধু নামাজের ওয়াক্তে বান্দা, আর যখন এই নামাজ থেকে বের হব তখন নিজেদের ইচ্ছা মতো চলবে সুযোগটা নাই আমাদের। প্রতি ওয়াক্ত নামাজে বারে বারে আমরা আমাদের প্রভুর সামনে যে কথাটি বিনয়ের সাথে বলি সেটা তার প্রশংসার পর নিজেদের পরিচয় তুলে ধরি, যে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই দাসত্ব করি, কেবলমাত্র তোমারই গোলামি করি, আর তোমারই, তার মানে তোমার ছাড়া আর কারো গোলামি করি না, আমরা একমাত্র তোমার দাস, একেবারে বংশ পরম্পরায় তোমার দাস, আমিও দাস, আমার ঊর্ধ্বতন পূর্বপুরুষরাও তোমার দাস, পরে যারা আছে এরাও দাস, এবং কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই, তার মানে তোমার ছাড়া কারো কাছে সাহায্য চাই না, এবং একটি সোজা রাস্তা চাইছিলাম। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আমিন। যে রাস্তাটি ছিল আল্লাহ পাকের পছন্দনীয় নিয়ামত প্রাপ্তদের রাস্তা, পথভ্রষ্ট এবং অভিশপ্তদের রাস্তা আমরা চাই নাই, সেই রাস্তাটি হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাস্তাটিকে পরিপূর্ণ করেছেন এবং আল্লাহ পাকের একমাত্র মনোনীত রাস্তা হিসাবে পছন্দ করেছেন।
এই রাস্তার মাথায় জান্নাতুল ফেরদাউস সহ আরো জান্নাত রয়েছে আর আল্লাহ পাকের দিদার এর গ্যারান্টি রয়েছে আর অন্য রাস্তায় চললে পথ ভুল করে জাহান্নামে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বন্ধুগণ কোরআনে কারীম সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাই বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের কাছে মনোনীত পছন্দনীয় একমাত্র দীন অর্থাৎ জীবন ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে আমার জীবনকে চলতে হয় সে ঘুমই হোক আর জেগে থাকাই হোক দাঁড়িয়ে থাকাই হোক বসা হোক শোয়া হোক সব সময় যে বিধান অনুযায়ী চলতে হবে সেই পছন্দনীয় নিয়ম নীতির নাম হচ্ছে ইসলাম এরপরে নবীজির বিদায় হজ নবীজি জীবনে একবারই হজ করতে পেরেছেন এটাই প্রথম এটাই শেষ ইসলামের বিধি মোতাবেক যে হজটি তিনি করেছেন এবং যেটাকেই অনুসরণ করে চলতে বলা হয়েছে বা চলার চেষ্টা করা হয় এটি হচ্ছে নবীজির বিদায় হজ সামনে লক্ষাধিক সাহাবা তিনি বিদায় হজের অমর বক্তব্য দিলেন অমর ভাষণ দিলেন যেখানে আল্লাহর হক এবং বান্দার হকের মৌলিক কথাগুলি তিনি বললেন নারীর অধিকার শ্রমিকের অধিকার মানব জাতির অধিকার স্রষ্টার অধিকার এভাবে অর্থনৈতিক মুক্তি সুদ নিষিদ্ধ হলো এসব যেখানে বললেন বলে গিয়ে তিনি বললেন হে উপস্থিত জনতা আমার উপরে যে রিসালাতের হক ছিল আমি কি সেই দায়িত্ব পালন করে আল্লাহর বিধিবিধান তোমাদের কাছে পৌঁছতে পেরেছি লক্ষাধিক জনতা একসাথে জবাব দিল অবশ্যই নবীজির প্রায় 23 বছরের সাধনা আজ পূর্ণ হলো মানুষের মধ্য থেকে স্বীকৃতি মিলল নবীজির চেহারায় তার মনের এই আনন্দ উদ্ভাসিত হলো তিনি আকাশের দিকে তাকালেন তাকিয়ে তিনি বললেন হে আমার রব তুমি সাক্ষী থাকো এরা কি বলছে ঠিক তখন সূরাতুল মায়দার 3 নম্বর আয়াতে কারিমা নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আজকের এই দিনে তোমাদের প্রতি আমার আদর্শ আমার জীবন ব্যবস্থা ইসলামটাকে দিনটাকে পূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম আর একমাত্র ইসলামকেই তোমাদের জীবন বিধান হিসাবে পছন্দ করলাম কোরআনে কারীম পরিপূর্ণ হলো এর পরের দিন পরিপূর্ণতার আনন্দ স্বরূপ ঈদ উদযাপন বিশ্ব মানবতা করে থাকে মুসলমানেরা করে থাকে যারা মেনে চলে তারা করে থাকে আচ্ছা তাহলে একদিকে ইসলাম আল্লাহর পছন্দনীয় দিন অপরদিকে পরিপূর্ণ দিন আচ্ছা এবং এটাকেই আল্লাহ পছন্দ করেছেন এরপরে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে ইসলাম কিভাবে অনুসরণ করব কতখানি এটা তিনি বলে দিয়েছেন তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা যারা তোমরা বিশ্বাস করেছো উদখুলু ফিসসিলমি কাফা পরিপূর্ণরূপে ইসলামে ঢোকো পরিপূর্ণ এটাকে সিলেবাস বানানোর সুযোগ নাই এ সবটুকুই আমাদের আচরিত ধর্ম আচরিত জীবন বিধান এটা আমাদের মানতে হবে এরপরে বলা হচ্ছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান এই একই আয়াতে শয়তানের দাসত্ব করো না তার মানে যেখানে আপনি ইসলাম মানবেন না সেখানেই অটোমেটিক্যালি শয়তানের দাসত্ব ঢুকে পড়বে আমরা যদি অর্থনীতিতে জাকাত না মানি তাহলে অর্থনীতিতে সুদ ঢুকে পড়বে আমরা যদি বিবাহের যে নীতি পদ্ধতি এগুলো না মানি ভালোবাসা সহানুভূতি নারীর অধিকার তার মহরানা এগুলাকে যদি আমরা অবহেলার চোখে দেখি তাহলে স্বাভাবিক নিয়মেই শয়তানের নিয়ম যৌতুক ঢুকে পড়বে ইসলাম যেগুলাই দিয়েছে ঠিক তার বিপরীত শয়তান সেগুলা বানায়েছে আমরা যদি পর্দার সীমা লঙ্ঘন করি সেখানে বেপর্দা ফ্যাশনের নামে ঢুকে পড়বে সীমা লঙ্ঘন ঢুকবে আমরা যদি মানবতার সাহায্য সহানুভূতি ভুলে যাই তাহলে অবশ্যই সেখানে জোর জুলুম ডাকাতি চুরি এগুলো ঢুকবে আল্লাহ ভীতি যদি আমরা বাদ দেই তাহলে নফসের দাসত্ব চলে আসবে আমরা যা খুশি তাই করব মানুষের জানমালের নিরাপত্তা বিধানের যে নিয়ম এটা যদি বাদ দেই তাহলে মারাত্মক রকম সন্ত্রাস শুরু হবে তো এই সমস্ত বিধান পরিপূর্ণ করে দিয়ে আমার পিতা আমাদের পিতাকেও যে কথা আল্লাহ বলেছিলেন মানব জাতির শুরুতে ওটাই ওই বিধান বিন্দু পরিমাণও চেঞ্জ হয় নাই সেটা কি তিনি সূরাতুল বাকারা কোরআনে কারীমের দ্বিতীয় সূরা সবথেকে বড় সূরা এই সূরাটির মাধ্যমেই
নেতৃত্ব চলছিল আসলে বানি ইসরাইলের নেতৃত্ব চেঞ্জ হয়ে বানু ইসমাইলকে দেয়া হলো ইসমাইলের বংশে রাসূলুল্লাহ এলেন আর এতদিন পর্যন্ত চলতেছিল বানি ইসরাইলের নেতৃত্ব যেজন্য কেবলা ছিল বাইতুল মাকদাস এরপর কেবলা চেঞ্জ হলো চেঞ্জ হয়ে এলো এর জন্য নেতৃত্বের সূরা হলো সূরা বাকারা যে পশু থেকে মানুষ হইছি আমরা বাকারা তো গরু বাকারা মানে গাভী তে এই সূরার ভিতরে মানুষ হওয়ার সব ফর্মুলা আছে নেতৃত্বের সব ফর্মুলা আছে নবীজি তো মক্কাতে থাকতে তিনি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন এতে কাফেরদের খুব রাগ হতো কিন্তু খ্রিস্টানেরা খুশি হতো যে আমাদের কিবলার দিকেই তুমি তাকান কিন্তু নবীজি এমনভাবে দাঁড়াতেন যে বাইতুল্লাহকে সামনে নিয়ে দাঁড়াতেন বাইতুল্লাহর সেই কর্নারে দাঁড়াতেন যাতে বাইতুল্লাহ সামনে থাকে আবার ওই সোজা মসজিদুল আকসা বাইতুল মাকদাসও সামনে থাকে তে মদিনায় গিয়ে তিনি তো বাইতুল্লাহ হারিয়ে ফেললেন মানে অর্থাৎ মদিনায় কাবা শরীফ নাই তখন আর কাবাকে তিনি সামনে পেলেন না তিনি ওই আগের নিয়ম অনুযায়ী বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়তেন কিন্তু তার মনটা চাইতো যে একদিকে জন্মস্থান হারালাম এরপরে সমস্ত নবীর স্মৃতি বিজড়িত কাবাকেও হারালাম আল্লাহ পাক যদি দয়া করে কাবা শরীফকে কেবলা বানিয়ে দিত তাই তিনি প্রায়শই আকাশের দিকে তাকাতেন আল্লাহ পাক তখন সূরাতুল বাকারার এই আয়াতখানি নাজিল করে নেতৃত্ব চেঞ্জ করে দিলেন অর্থাৎ এখন কেবলা চেঞ্জ মানে নেতৃত্ব চেঞ্জ কদ নারা তাকাল্লুবা ওয়াজহাকা ফিসসামা আমি দেখতে পাচ্ছি তুমি বারে বারে আকাশের দিকে তাকাচ্ছ ফালানু ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা শাতরাল মসজিদুল হারাম তুমি তোমার চেহারাকে ঘোরাও কাবার দিকে আমি তোমার বোনের চাহিদা অনুযায়ী বাইতুল্লাহকে মসজিদুল হারামকে তোমার কিবলা হিসাবে সুস্থির করে দিলাম সুবহানাল্লাহ নেতৃত্ব উম্মতে মুহাম্মাদের হাতে চলে আসলো বলেন আলহামদুলিল্লাহ তে বিষয়গুলো আজকে মুসলিম উম্মাহ নেতৃত্ব দেবে এটাই স্বাভাবিক আমরা যারা বলি যে রাসূলের আদর্শ আমরা মেনে চলি সত্যিই যদি আদর্শ মেনে চলি তাহলে নেতৃত্ব আমার আপনার হাতে থাকতে হবে কারণ নেতৃত্বের আদর্শই হলো মুহাম্মাদী আদর্শ কারো গোলামি করা দাসত্ব করা কারো পিছনে চলবো এর নাম মুহাম্মাদী আদর্শ না আমরা যারা মন গড়ে ইবাদত করি আমরা বিচ্ছিন্নভাবে করি কিন্তু ইসলামের বিধান হলো সবাই মিলে করো আপনি দেখেন আমরা যদি ইচ্ছাকৃতভাবে জামাত বাদ দেই নামাজের আমাদের নামাজই হবে না তার মানে এটা একটা সম্মিলিত আদর্শের নাম যেটা ঐক্যবদ্ধভাবে মানতে হয় এবং সর্বদাই একতাবদ্ধ থাকতে হয় এবং অবশ্যই সবসময় একটা নেতাকে মানতে হয় যে নেতা রাসূলের তরিকা অনুযায়ী ইসলাম চালাবেন এই যে নামাজে আমি যদি নামাজ পড়াতে গিয়ে কোথাও মন গড়া কিছু করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমি কে কি কি আমার মর্যাদা এগুলো ভেবে চুপ করে থাকলে হবে না বরং লুকমা দিবেন এই লুকমাটা কানে কানে দরদ করে দিলে হবে না প্রকাশ্যেই দিতে হবে তার মানে তুমি বেটা তোমার পেছনে নামাজ পড়ি মানে তোমার পেছনে পড়ি না তুমি আসল ইমাম নও আসল ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তার নিয়ম মেনে চলো বলেই তোমারে চলি এটাই তো নামাজের শিক্ষা জামাতের শিক্ষা যতক্ষণ তুমি তার অনুসরণ করবা তোমাকেও আমরা অনুসরণ করব তুমি যেখানেই বিচ্যুত হবা সেখানেই লুকমা এবং এই লুকমা জোরে দেওয়াই আদব চামচামি করে যদি কেউ চুপ করে থাকে যে হুজুরের ভুল ধরাও ভুল আমাদের সমাজে দীর্ঘদিন একটা কথা চলে আসছে হুজুরের ভুল ধরাও ভুল যে উনি এত বড় পীর সাহেব এত বড় শায়ক এত বড় মুহতামিম এত বড় মুহতারাম তার ভুলগুলি তার সামনে বলবো কি বেয়াদবি হবে এক বদদোয়া করেই আমরা শেষ করে দেবে না ইসলাম এই আদর্শ এবং এই আদবই শিখাইছে যত বড় ইমামি হন যত বড় হুজুরি হোক তিনি যদি ভুল করেন পিছন থেকে লুকমা দেবেন সেটা সাধারণ মূর্খ লোকও যদি বুঝতে পারে তারও এই অধিকার আছে তাহলে দেখেন তো সাম্য ভালোবাসার শিক্ষা কোথায় একই স্বপ্নে খাড়ে হো গে মাহমুদ ও আয়াস না কুই বান্দা রাহা না কুই বান্দা নেওয়াজ একই কাতারে সামিল হয়েছে সুলতান মাহমুদ সম্রাট সুলতান
ভারতবর্ষের ত্রাস সুলতান মাহমুদ তার পাশেই তার চাকর আয়াজ দাঁড়িয়ে আছে এখন তাকিয়ে দেখলে কে সুলতান কে সম্রাট আর কে চাকর বোঝা যায় না সম্রাট যার গোলামও তার চাকরে পরিণত হয়েছে সুবহানাল্লাহ সুতরাং সাম্য এবং ভ্রাতৃত্বের মহান শিক্ষা ইসলামই তো দিয়েছে তো বন্ধু করে একজন আসল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেখে যাওয়া আদর্শ কিয়ামত পর্যন্ত অবিকৃত সচল আলোকিত এখান থেকে আর কিছু মন গড়া বার করার কারোর জন্য সুযোগ রাখা হয় নাই সুতরাং ইসলাম পরিপূর্ণ এটাই আল্লাহর মনোনীত আদর্শ এটা কি মেনে চলতে হবে আমাদের পিতা আরেক পিতা প্রথমত প্রথম পিতার কথা বলি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিমুস সালাম তাদের দুজনকে যখন জান্নাতে রেখে আল্লাহর গোলামির পরিণাম এবং আল্লাহর নাফরমানির পরিণাম শিক্ষা দেয়া হলো যে গোলামি ঠিকমতো মেনে চললে কি সুখ আর একটু বিচ্যুত হলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয় এটা শিখায় দেয়া হলো চিরন্তন শত্রুকে চেনায় দেয়া হলো এরপরে যখন পৃথিবীতে পাঠাচ্ছে প্রথমত তাদের পরিচয় সমগ্র ফেরেশতাদের মজলিসে উত্থাপন করা হলো এভাবে কোরআনে কারিমে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত ওয়াইদ কওলা লিল মালাইকা তোমার রব ফেরেশতাদেরকে জানালেন ইন্নি জা ইলুম ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি প্রতিনিধি পাঠাতে যাচ্ছি এটা বলার পর আদমকে বানানো হলো ফেরেশতাদেরকে চেনানো হলো তাদের আদমের সামনে সহযোগিতার আদব দেখানো হলো এবং আসল অরিজিনাল দুশ্মনটাকে চেনায় দেয়া হলো এবং তারা যা খুশি তাই খেতে পারবে যা খুশি তাই করতে পারবে বলে জান্নাতে ঢুকায় দেয়া হলো আদম এবং হাওয়াকে এরপরে তাদের যে ভুল হলো তার পরিণামে এই প্রশিক্ষণকালটা তারা ভালোভাবেই প্রশিক্ষণ নিলেন এবং তাদেরকে এবার একসাথে দুনিয়াতে পাঠানো হচ্ছে শত্রু সহ তখন বলা হলো কুল নাহবিতু মিনহা জামিয়া তোমরা সব একসাথে নেমে যাও ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার পক্ষ থেকে নির্দেশনা যাবে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে বিধান যাবে তোমরা যারা ঠিকঠাক মতো মেনে চলবা তাদের কোনো ভয়ও নাই তাদের কোনো চিন্তাও নাই আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন 39 নম্বর আয়াত প্রথমটি 38 সূরা বাকারার পরেরটি 39 চতুর্থ রুকুর শেষ আয়াত যার যারা আমার এই বিধানকে মিথ্যা মনে করবে অমান্য করবে অস্বীকার করবে তাদের একমাত্র চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম এই যে চূড়ান্ত বিধান দেয়া হলো এই বিধান আজও বলব এরপরে এই বিধানটা পূর্ণ মাত্রায় মানার ব্যাপারে আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এই একই সুরায় এই সুরার চতুর্থ রুকুতে 38-39 নম্বর আয়াতে আদমকে বলল আসল পিতা আদি পিতাকে এবার 131 নম্বর আয়াতে এই একই সুরায় মুসলিম মিল্লাতের পিতা যিনি আমাদের নাম রেখেছেন মুসলিম করে ইব্রাহিম আলাইহিস সালাম তাকেও বলা হলো আসলিম আত্মসমর্পণ করো আনুগত্য করো মেনে নাও সারেন্ডার করো আসলিম আমাদের পিতা সঙ্গে সঙ্গে বললেন একই আয়াতে আসলামতু লি রব্বিল আলামিন আমি নিজেকে সমর্পণ করছি রব্বুল আলামিনের সামনে একেবারে শর্তহীনভাবে সুবহানাল্লাহ এবং এই পরীক্ষাও তিনি দিয়েছেন সূরা সাফফাত পড়লে আমরা 103 নম্বর আয়াতে দেখব যখন তিনি তার স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে ছুরি চালাই দিলেন তখন আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলাম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন বাপ বেটা দুজনই আত্মসমর্পিত হয়েছে সুবহানাল্লাহ ওই যে ডাক প্রথমে প্রস্তাব দিছিলেন নবী হলেন বিভিন্ন পরীক্ষা করলেন অনেক কাজ হলো এরপরে তিনি স্বপ্নে দেখলেন স্বপ্নে আল্লাহ যেটা বললেন সেটা বাস্তবায়ন করলেন ছেলে নিজেও বাপের কথায় রাজি হলো একজনকে আল্লাহ বলেছিলেন আত্মসমর্পিত হও আর বাপ বেটা দুজনে আত্মসমর্পিত হলো ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন এবং আল্লাহর পরবর্তী আয়াতে বলছেন ইব্রাহিম
তুমি তো স্বপ্নটাকে পুরোপুরি বাস্তবায়ন করেই দেখালে, সুবহানাল্লাহ। ইসলাম হলো আত্মসমর্পণের মতাদর্শ, যেখানে প্রথমত দুটি সাবজেক্ট, একটি আল্লাহর হক আরেকটি বান্দার হক। প্রথমত বান্দার হক আদায়ের আগে আমাকে সমর্পণ করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে। তারপরে তার সন্তুষ্টির জন্যই বান্দার হক ঠিকঠাক মতো পালন করতে হবে, এটাই আসলে আমল। ইসলামে মানব ধর্ম বলে কোনো ধর্ম নাই। এক শ্রেণীর অতি চালাক লোকেরা সমাজে ছড়াচ্ছে মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। তুমি এটা পাইলে কই? মানুষ মানব ধর্ম, মানুষের চাইতে বড় কোনো পশু পৃথিবীতে আছে? মানুষের চাইতে নিকৃষ্টতম জানোয়ার এই পৃথিবীতে আর আছে? আপনি যদি বিশ্বের বিভিন্ন খতিয়ান দেখেন যে বাঘ কত মানুষ হত্যা করেছে, হিংস্র প্রাণীগুলি, কুমির কত মানুষ খাইছে, এরকম ডাইনোসর, এরকম যা প্রাগৈতিহাসিক ইতিহাস যাই আনেন, কিন্তু মানুষের দ্বারা মানবতার যে ক্ষতি, শুধু মানুষের না অন্যান্য সৃষ্টির যে ক্ষতি হয়ে থাকে, সেই ক্ষতির সামনে, সেই পাশবিকতার সামনে, সেই চরম সন্ত্রাসের সামনে দুনিয়ার হিংস্র জানোয়ারেরাও কিন্তু অসহায়। সুতরাং কিসের মানব ধর্ম? মানব মানুষের কাছে মানব ধর্ম পাবেনই না যদি মানুষের ঠেকা স্রষ্টার কাছে না থাকে। এই যে আমাদের প্রথমত চেনানো হয়েছে আল্লাহর প্রতি ইমান, এরপর কি আখেরাতের প্রতি ইমান, এই আখেরাতের ভয়টাই আপনারে আমারে মানুষ বানায়। আখেরাতের এই ভয়টুকু না থাকলে যে যত যোগ্যতা অর্জন করবে সে তত যোগ্যতা দিয়েই মানবতার ক্ষতি করবে। ভালো করে বোঝেন, মানবতার ক্ষতি এখন কেন হচ্ছে? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় আল্লাহ নাই, আখেরাত নাই, পরকাল নাই। এজন্য যে যত বড় শিক্ষিত হয় সে তার ততখানি যোগ্যতা দক্ষতা দিয়েই মানুষের ক্ষতি করে। একটা অশিক্ষিত মানুষ সেটা সাইকেল চুরি করে, সেটা স্যান্ডেল চুরি করে, সে এর গাছের তাল বেল এসব চুরি করে, কিন্তু একটা শিক্ষিত মানুষ কলমের খোসাই পুকুর চুরি করে, সাগর মহাসাগর চুরি করে, মানবতার মহা ক্ষতি সাধন করে। বন্ধুগণ, কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে আখেরাত নাই। আখেরাতের প্রতি ইমান যার যতখানি। আখেরাত মানে কি? একটা মানে হলো পরের সময়, পরবর্তীকাল, আর আসল মানে হলো ডে অফ জাজমেন্ট, বিচারের দিন। একদিনেই সব বিচার, বছর বছর পড়ে থাকবে না, ফাইন। এখানে ইয়ার অফ জাজমেন্ট বলা হয়নি, এখানে শতাব্দীর কথা আনা হয়নি, বলা হয়েছে ডে অফ জাজমেন্ট, বিচারের দিন। একদিনেই সব বিচার, সুবহানাল্লাহ, চিন্তা করেন। সুতরাং মানব ধর্ম মানে এরা এই কথা বলে স্রষ্টাকে বাদ দেয়, আর মানুষের মাথার উপর থেকে যদি স্রষ্টা না থাকে, মানুষের মাথার উপরে আখেরাত না থাকে, তবে কিসের মানব ধর্ম? ওই মানব ধর্মই হয়ে যায় দানব ধর্ম। আজকে যে মানবাধিকারের কথা বলা হয়, এটা প্রকৃতপক্ষে মানুষের অধিকারকে রক্ষা করে না, এটা দানবদের অধিকারকে রক্ষা করে এবং মানবতাকে যুগে যুগে শোষণ করে। এটাই তো মানব অধিকার। বলা হয় নারী পুরুষ সমান অধিকার, না, এই কথাটা আরেকটা প্রতারণা। নারী পুরুষ সমান অধিকার না, হতে হবে নারী পুরুষের ন্যায্য অধিকার। বাপ ছেলের সমান অধিকার হবে না, ছেলের জন্য যেটা মানাই এটা তার অধিকার, পিতার জন্য যেটা মানাই এটা পিতার অধিকার। ঠিক এইভাবে শ্রমিকদের ভিতরও পার্থক্য রয়েছে, রাজমিস্ত্রির একটা অধিকার আছে, জুগালের আর একটা অধিকার আছে। আপনি সব সমান অধিকার বললে কারোরই আপনি পাবেন না। তা সমান অধিকার এটা একটা ফাঁকা বলি, এটা প্রতারণাময় একটা কথা, যেটা মানবতাকে বিভ্রান্ত করা হয়। আসলে হওয়া উচিত ন্যায্য অধিকার, নারী পুরুষের ন্যায্য অধিকার, শ্রমিক মালিকের ন্যায্য অধিকার। সমান অধিকার কেমনে হবে? সুতরাং অনেক ফাঁকা বলি মানব ধর্মের নামে, সভ্যতার নামে, মানব অধিকারের নামে ছড়ানো আছে, কিন্তু মনে রাখতে হবে মানুষকে মানুষ হইতে হলে, মানব সভ্যতার সুপ্রতিষ্ঠিত করতে হলে, মানবতার অধিকার, সৃষ্টির অধিকার রাখতে হলে মানবতার একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম, ইসলাম, আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক সর্বশেষ সমস্ত নবীদের সিলসিলায় আমাদের মহানবীকে পাঠালেন,
এবং ইমানদার যারা তাকে বিশ্বাস করে আল্লাহই আখিরাতে তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক যে কথাটি বললেন সেটা হলো সূরা হিজাবের 21 নম্বর আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা তোমরা যারা আল্লাহকে ভয় করো আখিরাতকে স্মরণ করো আল্লাহর প্রতি ঈমান আছে তোমাদের সবার জন্য আমার নবীজির মধ্যে সর্বোত্তম মহত্তম আদর্শ তাকে অনুসরণ করো এবং কেমনে অনুসরণ করবা মন গড়া না সূরা হাশর 7 নম্বর আয়াত ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল তোমাদেরকে যে নির্দেশ দেন তা মেনে চলো যা থেকে ফিরে থাকতে বলেন ফিরে থাকো সুতরাং আল্লাহর হুকুম অনুযায়ী নবীর হুকুম মানা সুন্নত নফল নয় ফরজ কারণ আল্লাহ নিজে বলছে আমার নবী তোমাদের যা করতে বলেন করো যা বাদ দিতে বলেন বাদ দাও হ্যাঁ নবীর পদ্ধতিটা সুন্নাত নবী কিভাবে করেছেন এটা সুন্নাত এটা হলো লাইফস্টাইল সুন্নাত অর্থ যে তার জীবন যাপন পদ্ধতিটা কি এটা সুন্নাত কিন্তু তার গাইডেন্স তার নির্দেশনা মানা উম্মার জন্য ফরজ বন্ধুগণ আল্লাহর কথা অনুযায়ী আচ্ছা এখন আমি বিগত দিন আপনাদের সামনে যে আলোচনা করছিলাম তা ছিল এই যে আমাদের ঈমানকে রাসূলুল্লাহ নৈতিকতার সাথে লাগিয়ে দিয়েছেন জীবন আচরণের সাথে লাগিয়ে দিয়েছেন এবং দুনিয়াটাকেও আল্লাহর রাসূল দিন বানিয়ে দিয়েছেন যে আমাদের জন্য দিন আর দুনিয়া আলাদা না আমাদের ধর্ম আর কর্ম আলাদা না আমাদের ধর্মই কর্ম কর্মই ধর্ম নিষ্কর্মতার নাম ধর্ম না সবসময় আমাদেরকে বলা হচ্ছে আমল তৈরি করো আমল আমলই মুক্তির পথেও এখন প্রশ্ন হলো আমল মানে কাজ ওয়ার্ক ডিড এটা হচ্ছে আমল আমি বসে বসে সুবহানাল্লাহ এটা আমল না এই সুবহানাল্লাহ যে বলছি যে আল্লাহ পবিত্র তার মানে আল্লাহ শিরক থেকে পবিত্র দুর্বলতা অক্ষমতা থেকে পবিত্র সুতরাং ওই ওই লা শারিক ওই তাওহিদকে প্রতিষ্ঠা করার চেষ্টাটা করাই আমার আমল আমি যখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি এটা রিসাইট এটা আবৃত্তি করা এটা আমল হয় না আমল হয় এটা এটা সব ঈমানের অংশ আমল হয় তখন যখন সর্বত্র আল্লাহর প্রশংসা গুঞ্জরিত হবে এই কাজ আমাকে করতে হবে যেটাই হোক সব কিছুতে আরেকজনের প্রশংসা না প্রশংসা কেবলমাত্র আল্লাহরই হবে যেদিকে তাকাবো সেদিকেই দেখবো স্রষ্টার কুদরাত সবাই এভাবেই দেখবে এই শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা এটাই হলো আমল আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমলেরই জিন্দিগি সূরা মুলক দ্বিতীয় নম্বর আয়াত দুই নম্বর আয়াত 67 নম্বর সূরা আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছি যাতে দেখতে পারি তোমাদের ভিতরে কারা নেক আমলের দিক থেকে সফল সুতরাং আমল করতে হবে কাজ করতে হবে বন্ধুগণ এই কাজের কথাই বলা হয়েছে একখানি বিশাল আয়াত সূরা বাকারার 177 নম্বর আয়াত লাইসাল বিররা আন্তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব দিকে আর পশ্চিম দিকে কতবার সেজদা দিলে পূর্ব দিকে আর পশ্চিম দিকে কতবার মাথা নত করলে ঝুকালে এতে নেক আর পুণ্য নাই নবীজি মক্কায় থাকতে একদিকে সেজদা করতেন মদিনায় গিয়ে আবার আরেক দিক হয়ে গেল তখন অনেকে টিটকেরেও মারল যারে এদের তো কেবলারই ঠিক নাই তখন আল্লাহ পাক জবাব দিচ্ছেন মানে কদিন এরা এদিক তাকায় কদিন ওর ওদিক তাকায় এভাবে টিটকিরি উপহাস লোকেরা করেছে তা আল্লাহ তখন এই আয়াত অবতীর্ণ করলেন সূরা বাকারার 177 নম্বর আয়াত পূর্ব দিকে আর পশ্চিম দিকে সবই তো আল্লাহর দিক তুমি যেদিকে তাকাবা সেদিকেই আল্লাহ তে আল্লাহ তাই বলছেন যে পূর্ব দিকে আর পশ্চিম দিকে কতবার মাথা ঝুকালে আর সেজদা দিলে এর ভিতরে আসলে নেক আর পুণ্য নাই আসল নেক কি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন আসল নেকি হলো আল্লাহ ঈমান আখিরাতে ঈমান ফেরেশতা ঈমান কিতাব সমূহের প্রতি ঈমান আর নবীদের প্রতি ঈমান এটা হলো আসল নেকি এরপরে আল্লাহ পাক বলছেন এই আয়াতে ওয়াতাল মাল আলা হুববিহি জাউিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিন
وفي الرقاب যে এরপরে এই ইমানে আল্লাহর প্রতি মহব্বতে ইমানের ভিত্তিতে ওই যে পাঁচ দফা ইমানের কথা বলা হলো আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ফেরেশতাদের প্রতি কিতাবসমূহের প্রতি নবীদের প্রতি যে ইমান এইগুলো আমল না এগুলো ইমান এই যে বিশ্বাস তৈরি হলো খুঁটিতে জীবনটা বাঁধি নিলাম ইমানের খুঁটিতে এবার বলছে আল্লাহ যে এরপরে নেক কাজটা কি নেক কাজ হলো এই ইমানের মহব্বতে তোমার পছন্দনীয় সম্পদ তোমার প্রিয়তম ধন সম্পদ এটা আল্লাহর রাহে ব্যয় করো কাদের কল্যাণে ওয়াতাল মাল আলা হুব্বিহি জাওিল কুরবা আত্মীয় স্বজন ওয়াল ইয়াতামা এতিম ওয়াল মিসকিন মিসকিন গরিব ভদ্রলোক যারা খুব অভাবগ্রস্ত কিন্তু চাইতে পারে না এগুলো আমাদের বন্ধুরা হতে পারে আত্মীয় স্বজন হতে পারে প্রতিবেশী হতে পারে তারা হাত পাততে পারে না অন্যদের মতো তাদের চেহারা দেখো বোঝার উপায় নেই যে এরা যে কত বিপদে আছে এরা হলো মিসকিন ওয়াবনা সাবিল মুসাফির অবস্থায় যে বিপদে পড়েছে সফর করতে এসে বিপদে পড়েছে সে তার নিজের এলাকায় ধনী কিন্তু আমাদের এলাকায় বেড়াতে এসে পকেট মারা গেছে বিপদে পড়ে গেছে এদেরকে সাহায্য করো আমার মহব্বত ইমানের দাবিতে আর কি করো আর যারা চায় হাত পাতে এদেরকেও দাও আর যারা বন্দী অন্যায়ভাবে জুলমের শিকার হয়ে যারা বন্দী তাদের বন্দিত্ব মুক্ত করার জন্য সাহায্য করো এ দেখেন আমল শুরু হচ্ছে কীভাবে প্রথমে ইমানের কথা বলা হলো ইমানের পাঁচ দফা আনা হলো এরপর বলা হচ্ছে এবার আল্লাহর মহব্বতে কি দাও তোমার ওই প্রিয়তম সম্পদ যে সম্পদগুলোর জন্য তুমি জান দিতে রাজি মাল দিতে রাজি না বহু লোক আছে এমনভাবে আটকে থাকে শেষে সন্ত্রাসীরা তার মারি ফেলে তারপরে সেই সিন্দুকের চাবি নেয় এজন্য কোরআন শরীফে বেশিরভাগ জায়গায় জানের আগে মালের কথা বলা হয়েছে যে মালের প্রতি মহব্বত বড্ড বেশি তাই বলছে যে যে মালটাকে এত ভালোবাসো ওইটা দাও এরপরে কি করো এগুলা সব কিন্তু নফল দান অতিরিক্ত দান এই যে আপনাদেরকে বলা হয়েছে যে মসজিদের সাউন্ড সিস্টেম ঠিক করতে হবে অ্যাম্প্লিফায়ার লাগবে এ লাগবে সাহায্য করেন এটা কিন্তু নফল দান এটা এই আয়াতের মধ্যে যে দিনই কাজে যে কাজটা করা এরপরে বলা হচ্ছে আকামাস সালাত ওয়াতাউজ জাকাত নামাজ কায়েম করো জাকাত আদায় করো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করো এগুলো সব আমল নামাজ আল্লাহর হক জাকাত বান্দার হক তারপর কি বলা হচ্ছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু ওয়াদা যেটা করবা ওইটা পালন করা লাগবে এই ওয়াদা এই ওয়াদার মধ্যে দুটি হক একটা আল্লাহরও একটা বান্দারও আল্লাহর সাথে যে হক আল্লাহর সাথে যে ওয়াদা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ যে আমরা যে আল্লাহর দাসত্ব করবো তার গোলামি করবো তার তিনি যে আমাদের রব প্রশ্ন করা হয়েছে আলাস্তুবি রব্বিকুম আমি কি তোদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ সুরা আরাফের 172 নম্বর আয়াত সুতরাং আল্লাহর সাথে একটা ওয়াদা আমাদের আছে আর প্রতিনিয়ত বান্দাদের সাথে যে ওয়াদা আমাদের থাকে আল্লাহ তাই বলছেন শোনো পাঁচটি ইমানের ভিত্তি দেয়া হয়েছে আর পাঁচটা আমল দেয়া হয়েছে এই পাঁচটা আমলের পাঁচটা কর্মসূচি ইমানের ভিত্তিতে এই মিলেই এ আয়াতে 10টি কথা বলা হয়েছে তো ইমানের পাঁচটা তো বললাম এবার কর্মসূচি পাঁচটা তার ভিতরে একটা ছিল নফল দান আচ্ছা এরপরে নামাজ কায়েম এরপরে জাকাত আদায় তিনটা গেল এরপরে বলা হচ্ছে ওয়াদা পালন করো ওয়াদা যা করবা তা পালন করবা এই ওয়াদায় আবার আল্লাহ এবং বান্দা দুটাই জড়িত চার দফা কর্মসূচি শেষ পঞ্চম কাজটা কি ওয়াসাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়াহিনাল বাস অসুস্থতাই অভাবে এবং ভয়ঙ্কর পরিস্থিতি যখন যুদ্ধাবস্থা হয় ভয়ঙ্কর টেনশনের পিরিয়ড একটা হলো অভাবগ্রস্ত কালে আর একটা অসুস্থ অবস্থায় আর একটা হলো মারাত্মক পরিস্থিতিতে সবর করবা সাবর এই সবরকারীদেরকেই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে এই পাঁচটি ইমানের কথা আল্লাহ বলে পাঁচটা জায়গায় ইমানের কথা বলে পাঁচ দফা কাজ দিলেন দিয়ে এবার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু এই কাজগুলো যারা করে ওরা ইমানদার হিসাবে সত্যবাদী ওদের ইমানটাই ঠিক নতুবা ইমান ইমান বলরাদ্দিন ইমান কি এত সোজা
ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা শোনো মিথ্যুক এ দুনিয়ায় পূর্ণ জারিমান শক্তিধর সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান কবি নজরুলের কবিতা ফল বহিয়াস পাউনিক রস হাইরে ফলের ছুড়ি লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পাই না কো নুড়ি বন্ধুগণ আল্লাহ বলছেন যে যারা এই কাজগুলা করে এই পাঁচ দফা ইমান আর পাঁচ দফা কর্মসূচি যারা করে ওরাই আসলে ইমানের দাবিতে সত্যবাদী উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকিন এবং এরাই কেবলমাত্র মুত্তাকি আমাদের সমাজে মুত্তাকির সংজ্ঞা বলা হয় লম্বা জামা লম্বা দাড়ি মাথায় পাগড়ি তসবি তাহলিল করছে এইগুলাকে আমরা মুত্তাকি বলি কিন্তু আপনি আমাকে একটা আয়াত থেকে দেখান যে সমাজে যেটা প্রচলন কারা এগুলার প্রচলন করেছে যে বাহ্যিকতার কিছু বিষয়কে মাকাল ফলের মতো আপেল বানিয়ে দিয়েছে যেটা হলো মুত্তাকি কিন্তু মুত্তাকি কারা তাদের ভিতরে এই দশটা বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাহর প্রতি ইমান আখিরাতের প্রতি ইমান ফেরেশতাদের প্রতি ইমান কিতাবসমূহে ইমান এবং নবীদের প্রতি ইমান এবং এই ইমানের দাবিতে আল্লাহর মহব্বতে এবার কাজ করে দেখাইতে হবে প্রিয় সম্পদগুলোকে এই এই জায়গায় দান করতে হবে আত্মীয় স্বজন ইয়াতিম মুসাফির মিসকিন যে চাই যারা বন্দী এদের উদ্ধারের জন্য ব্যয় করতে হবে নামাজ কায়েম করতে হবে যাকাত আদায় করতে হবে ওয়াদা দিয়ে তা পালন করতে হবে গত জমে একটা হাদিস বলেছিলাম যে যার ওয়াদা ঠিক নাই তার ধর্মই নাই রাসূলুল্লাহ সবথেকে বেশি তার খুতবাই এই হাদিসটা বলতেন যে লা ঈমান আলিমান লা আমানাতা লাহু ওয়া লা দীন আলিমান লা হাদা লাহু যাকে বিশ্বাস করা যায় না আমানতের ব্যাপারে তার ঈমান নাই আর যে ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখে না তার দীন নাই এই বক্তব্যটা তিনি সবথেকে বেশি তার জীবনে দিয়েছেন আর অভাবগ্রস্ত কালে বিপদে মুসিবতে অসুস্থ অবস্থায় যুদ্ধাবস্থায় সবর করতে হবে আল্লাহ বলছেন এই কাজগুলো যারা করে ওরাই ইমানের দাবিতে সত্যবাদী আর এরাই কেবলমাত্র মুত্তাকি আমরা বলি আলহামদুলিল্লাহ তো বন্ধুগণ এইভাবে যদি আমরা চলতে পারি আমাদের এই দোয়াটিও কবুল হবে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে এই দোয়াটা আছে যে হে আমাদের রব তুমি আমাদের দুনিয়াতে কল্যাণ দাও আর আখেরাতেও কল্যাণ দাও আর জাহান্নামের পীড়াদায়ক আজাব থেকে আমাদের বাঁচাও আমরা বলি আমিন আমার মনে হয় এই দোয়াটা আমাদের কবুল হয়নি আমরা যে দোয়াটা ছোটবেলা থেকে এত করি কিন্তু আমাদের দুনিয়া কি সুন্দর হয়েছে এই দোয়ার তিনটা অংশ প্রথম অংশে দুনিয়া সুন্দর এরপরে আখেরাত সুন্দর এরপরে জাহান্নামের আজাব থেকে বাঁচা আমাদের কই আমাদের দুনিয়াটা সুন্দর হয়েছে কোর্ট কাছারিতে গেলে মানুষের যে ভোগান্তি আর অবস্থা এ দেখে কি মনে হয় আমাদের দুনিয়া সুন্দর হয়েছে একই আদর্শের মানুষ একই কালেমাওয়ালা মানুষ একে অপরের উপরে মিথ্যা মামলা চাপাই দিয়েছে প্রশাসন কর্তৃক জুলুম চাপাই দিয়েছে প্রতিবেশীরা দিয়ে দিয়েছে লোকেরা ধরায় দেয় যে ও এখন বাড়ি গেছে ধরো যে একটা মুসলমানের দোষ ত্রুটি গোপন করে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ত্রুটিও আল্লাহ গোপন করবেন বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ রাসূলুল্লাহ একবার কাবার দিকে তাকিয়ে বলছিলেন হে কাবা তোর কত সম্মান তোর কত মর্যাদা আল্লাহ দিয়েছে কিন্তু একজন ইমানদারের অন্তরে আঘাত দেওয়া তোকে ধ্বংসের চাইতো মারাত্মক অপরাধ বলেন সুবহানাল্লাহ ইমানদারের দিল এত মর্যাদা সম্পন্ন আল্লাহর কাছে এমন হাদিসও তো আপনারা জানেন এই মহাবিশ্বে আল্লাহর ধরে না কিন্তু মোমেনের দিলে আল্লাহর জায়গা হয় বলেন সুবহানাল্লাহ তাহলে কত বড় ব্যাপার এটা বিষয় হলো এই যে দোয়াটি আমাদের শেখানো হয়েছে দোয়ার মাধ্যমেও আমাদেরকে দুনিয়ামুখী করা হয়েছে এবং আমাদের দুনিয়াটাকে আখেরাতমুখী করে জুড়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ আমাদের রব তুমি আমাদের দুনিয়াটা সুন্দর করো আমাদের আখেরাতও সুন্দর করো আচ্ছা তে আমাদের পরিস্থিতির কারণে ইসলামের এই এই যে আদর্শ ইসলামটা আজকে হয়েছে তেলাবাতে বক্তৃতায় বিবৃতিতে কিন্তু ইসলামটা কায়েম হয় নাই অথচ কোরআনে কারিমে বলা হচ্ছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহ দিন ইসলামকে প্রতিষ্ঠা করো এই ব্যাপারে মতভেদ করো না যেমন দেখুন এটা একটা আদর্শের নাম জীবন আদর্শ
আমাদের দেশে অটিস্টিক আরো কিছু আদর্শ আছে যেগুলো অসম্পূর্ণ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলো আদর্শ। এখন প্রশ্ন হলো যে এগুলো কিন্তু অসম্পূর্ণ, কারণ পৃথিবীর বাইরের কথা নাই, আমার পরকালীন জীবনের কথা নাই, কিছু কথা সেখানে আছে যেগুলো মানুষেরা তৈরি করেছে। আর ইসলামটা দুনিয়াও, ইসলামটা আখেরাতও, এবং এটা আল্লাহর তৈরি, এবং সর্বোত্তম মানব, মহামানব, নবীদের আচরিত আদর্শ। এখন প্রশ্ন হলো আমাকে আপনাকে বলা হলো এই দীন ইসলামকে কায়েম করো, প্রতিষ্ঠা করো, এই প্রতিষ্ঠা করার মধ্যেই শান্তি। আমরা প্রতিষ্ঠা করি নাই, শান্তি কেমনে হবে? এ দোয়া কবুল হবে কি করে? সাহাবারা প্রতিষ্ঠা করেছিলেন, সাহাবিদের নেতৃত্বে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। তাদের দুনিয়াটাও সুন্দর ছিল, তাদের আখেরাতও সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। তাদের এই দোয়া কবুল হয়েছিল। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার সরকার ছিলেন, তার মদিনার জীবন 10 বছর। তিনি বিদায় হওয়ার পর হযরত আবু বকর ক্ষমতায় এলেন, তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রের প্রধান বিচারপতি বানালেন হযরত উমারকে। 1 বছর পর, মানে 11 বছর, রসুলের 10 বছর, আবু বকরের কেবল 1 বছর হয়েছে, 1 বছর পর দেশের দুর্নীতি এবং আইন শৃঙ্খলার রিপোর্ট খলিফার দরবারে পেশ করা হচ্ছে উমারের পক্ষ থেকে। খলিফা আবু বকর উমারের রিপোর্ট উল্টাচ্ছে, দেখে সবই সাদা, কিচ্ছু লেখা নাই। আবু বকর বলছে, উমার কি খবর, এটা কি? তখন বলছে, বিগত 1 বছরে এই মুসলিম উম্মার এই রিপোর্ট। তো বলছে, এমন কেন? তে বলছে, আমার আরো কথা আছে। কি কথা? বলছে, এই চাকরি আমি আর করতাম না, এই চাকরি আমারে বাদ দেন। তো বলছে, তুমি এরকম কথা বলো কেন? তখন হযরতে উমার বলছেন, আমি 1টা বছর এই 12.5 লক্ষ বর্গমাইল এরিয়ার, 12.5 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রধান বিচারপতির পদে ছিলাম, 1টা বছর শেষ হলো, এর ভেতরে আমি 2 জন মানুষ পেলাম না, একজন বাদী আর বিবাদী, যে আমার আদালতে মামলা দায়ের করবে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলছেন, উমার 1টা মামলা আসলো না, এটা কেন এমন হলো? তখন হযরত উমার রাসুলের ওই কথাটাই তুলে ধরলেন, যেটা নবীজি কথাটি রয়েছে মুসলিম শরীফের 102 নম্বর হাদিসে, আদ্দিনুন নাসিহা, এই দেশবাসীর আদর্শ হলো এরা পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। এদের এক ভাই যখন অসুস্থ হয় 10 জন ছুটে আসে তার সেবা করার জন্য। সুবহানাল্লাহ। এদের একজনের যদি ঘোড়া কিংবা কোনো যানবাহনের প্রয়োজন হয়, 10 জন এসে বলে, তুই আমারটা নে, তুই আমারটা নে। এরা সব আখেরাতমুখী, এরা চিন্তা করে দিতে পারলেই আমার লাভ। এরা যখন জমিন চাষ করে, হযরত উমরের ব্যাখ্যা শুনুন, এরা যখন জমিন চাষ করে তখন এদের লাঙলের ফলাটা যখন নিজের জমির আইলের সীমানায় যায়, তখন এটা পিছনে সরে আসে, সামনে আগায় না, ব্যাক গিয়ার মারে। হে রাসুলের খলিফা আবু বকর, এই যখন গোটা জাতির অবস্থা, এখন আপনি বলেন এরা কোন দুঃখে একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনে আমার কাছে মামলা দায়ের করবে? সুবহানাল্লাহ। বন্ধুগণ, সুতরাং ইসলামের আদর্শে, খেলাফতের মাধ্যমে কি হয়েছে, এদের দুনিয়াও শান্তি হয়ে গিয়েছে, আর এদের আখেরাত আল্লাহ আপন হাতে গড়বেন। কারণ আখেরাত সুন্দর করতে হলে দুনিয়াতেই আমাদের এমন ধরনের কাজ করতে হবে যাতে আল্লাহ আমাদের আখেরাতকে সাজায় দেন। এজন্য আমাদের প্রস্তুত হতে হবে, না হলে যতই দোয়া করব আসলে আসল জায়গায় কাজ হবে না। কারণ আমরা শর্ত, ইসলামের সব কিছু পাইতে হলে শর্তযুক্ত। আপনি আল্লাহর কাছে কিছু চাবেন, সূরা ফাতেহাই দেখেন, আপনি প্রথমে নিজের গোলামির কথা বলছেন, ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। এরপরে ওয়াইয়াকা নাস্তাইন, এরপরে কেবলমাত্র তোমার কাছে হাত পাতি। তো বিষয় হলো আপনাকে কিছু দিয়ে তারপরে নিতে হয়, এমনকি আমি আপনি যে বেঁচে আছি, নিঃশ্বাস ছেড়ে নিঃশ্বাস নিতে হয়, একটা দিয়ে আর একটা নিতে হয়, নিঃশ্বাস না ছাড়লে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। তো এই হলো আমাদের জীবন। সুতরাং আল্লাহর সাথে আমাদের একটা লেনদেন আছে, একটা চুক্তি আছে কালেমার মাধ্যমে, এটা আমাদের দিতে হবে। সেটা কিভাবে দেব?
রাসূলুল্লাহ এবং খোলাফায়ে রাশিদিন এবং সাহাবারা এটা দেখিয়ে গিয়েছেন। তো বন্ধুগণ আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। ইসলামের মূল স্পিরিট হলো তোমরা এক হও। এই প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে এটাই বোঝানো হচ্ছে, এক হও এক হও, এক হয়ে কাজ করো। ইসলামে বিচ্ছিন্নতাবাদিতা, বিচ্ছিন্নবাদিতা হলো বৈরাগ্যবাদ, যেটা ইসলামে নিষিদ্ধ। ইসলাম হলো এক হয়ে কাজ করা। আসুন আমরা এক হই, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আমিন। আর একটু বসুন। আপনাদেরকে গত জুমায় বলা হয়েছিল যে মসজিদের সাউন্ড সিস্টেমটা সুন্দর করা দরকার, এম্পলিফায়ারও নষ্ট মতোই হয়ে গেছে, খুবই দুর্বল। আমরা সব কিছু সুন্দর করেছি, রুহটা, এর প্রাণটাকে সুন্দর করা দরকার। এজন্যে আপনাদেরকে অনুরোধ করা হয়েছিল যে আপনারা কিছু সাহায্য দিবেন। আমাদের ভাইরা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা যারা ভুলে গেছেন তারা আগামী জুমে আনবেন, আর যারা দিতে পারেন আজকে আপনারা বাকিটা দিবেন। আপনারা সাউন্ড সিস্টেমের জন্য বেশি করে দেন, আর নামাজে যে টাকাটা দেন এটার জন্য আবার আপনাদের কাছে যা হবে, দুশ্চিন্তার কোনো কারণ নাই, ওই জন্য আপনাদের কাছে সময় মতো যা হবে। এই জন্য এখন যেটা এটা সাউন্ড সিস্টেমের জন্য নাসির ভাই। আর এই আমি শুধু বলি দেন দেন, আমি নিজে দেই না, এটাও ঠিক না। এই যে আমি নাসির সাহেবের কাছে 1000 টাকা দিলাম সাউন্ড সিস্টেমের জন্য, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমি আপনাদের মাধ্যমে সারা পৃথিবীকে জানাচ্ছি যে যারাই আমাদের এই আবেদন শুনছেন বা জানছেন তাদের জন্য আগামী 1 সপ্তাহ পর্যন্ত সময়। আপনারা মেহরবানি করে এই মসজিদের সাউন্ড সিস্টেম এর জন্য আপনারা একটু মেহরবানি করে উদার হস্তে সাহায্য করুন, এবং যারা তৈরি ছিলেন না তারা আগামী জুমায় নিয়ে আসবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু মেহরবানি করে সময় মতো সবে আসবেন। আপনারা তো আসেনি, একটু আগে আসলেই একটা কমপ্লিট প্যাকেজ আপনাদের জন্য জানাশোনা হয়, আর যারা বাস্তব কারণেই দেরি হয়ে যায় তারা পরে ইন্টারনেট থেকে আমাদের এই আলোচনা আপনারা শুনে নিলে আশা করি উপকৃত হবেন। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।